অবৈধ বালি ও কয়লা কারবার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যে বেআইনি কারবারের তদন্তে নেমেছে ইডি সিবিআই। অবৈধ কারবারে বারে বারে রাজ্যের শাসক দলকে আক্রমণ শানিয়ে আসছেন বিরোধীরা। মঙ্গলবার দুর্গাপুরে এসে কয়লার কিউআর কোড নিয়ে সুর চড়িয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কয়লা ও বালি কারবারে রাজনৈতিক নেতাদের পাশাপাশি প্রশাসনিক কর্তাদের গ্রেপ্তারির দাবি জানিয়েছেন সাংসদ। এ বিষয়ে শাসক দলের পাশাপাশি বিজেপিকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে বাম শিবির। বালি টেন্ডারের জন্য আইপো দিয়েছিলেন নবান্নে, যাতে টেন্ডারের সমস্ত কন্ট্রোলিং করা যায়। তো চুরি করতে যখন বারবার বলবেন, তো ডিএমএসপিরা কথা শুনবে না। গোটা রাজ্য সরকার বসে গেছে, মুখ্যমন্ত্রী যেভাবে আজকে বসে দেখিয়ে দিয়েছেন যে আমি বসে যাচ্ছি, তো আমরা বলতে চাইছি যে উনি ছেড়ে চলে যান। বসে থাকে কেন, সরকার তো বসেই গেছে, ছেড়ে চলে যান। আর ডিএমএসপিদেরকে যখন ভিত্ত করে দিয়েছে, তখন তার মৃত্যু দেখার জন্য সবাই বসে থাকে। কয়লাতে এখনো পর্যন্ত যে কয়লা, দু নম্বরই কয়লাটা মজুদ আছে, আপনাদেরকে আমি দেখাতে পারি পুরোপুরি ফলস। ফলস আইকিউ করে আবার কয়লা চালু হচ্ছে। ঝাড়খণ্ড থেকে কয়লা বাঁকুড়ার মোড়ের উপর দিয়ে যাচ্ছে। বাঁকুড়ার এসপি, পুরুলিয়ার এসপি এরা দায়িত্ব নিয়ে চালাচ্ছে, এবং ফলস কিউআর কোড দিয়ে। যে কিউআর কোডের কথা বলা হয় সেটা হচ্ছে পুরোপুরি ফলস। আপনারা দেখতে পাবেন আমাদের কিউআর কোড দিলে অন্য কিছু নাম উঠছে, অরিজিনালটা আসছে না। তাই আমরা জানাবো সিবিআইকে, ইডিআই, ইডিকে, যে প্রশাসনিক অফিসাররা কেন অ্যারেস্ট হবে না, আইপিএস আইএসরা কেন অ্যারেস্ট হবে না ইমিডিয়েট। শুধুমাত্র রাজনৈতিক নেতা নয়, আইএস আইপিএস থেকেও অ্যারেস্ট হওয়া উচিত এই কয়লার সঙ্গে যারা জড়িত, গরুর সঙ্গে যারা জড়িত। তৃণমূল কংগ্রেসের ভাইপোর সিন্ডিকেট তারা পরিচালিত হচ্ছে, তৃণমূল সিন্ডিকেট। তৃণমূল কখনো ভালো কাজ করতে পারে না, তারা প্রত্যেক জায়গাতে সিন্ডিকেট দল নামিয়েছে। কিউআর কোড একটা নতুন চোরের সিস্টেম হয়েছে, নতুন নাম। এই কিউআর কোডে যা বালি কয়লার যা থিওরি এসছে আর কি, এটা যদি সত্যি হয় তাহলে সাংঘাতিক, এটা আশ্চর্যের কিছু না। তৃণমূল কংগ্রেস চুরি করতে করতে এমন অভ্যস্ত হয়ে গেছে, ওরা চুরির জন্য হচ্ছে নতুন নতুন পন্থা বার করছে। এই যে কিউআর কোড যারা স্ক্যান করবে তাদের মোবাইল নাম্বার তো নথিভুক্ত হয়ে যাবে, বা যে ইনস্ট্রুমেন্ট থেকে হচ্ছে যে স্ক্যান করবে, তাহলে পুলিশ তো এটাকে হচ্ছে সহজেই ধরে ফেলতে পারতো। কেন ধরবে না, যে পুলিশের উচ্চ মহল থেকে নিচু স্তর পর্যন্ত সবাই যুক্ত এক, আর দ্বিতীয় সবচেয়ে বড় যুক্ত হচ্ছে ক্যামাক স্ট্রিটের বাসিন্দা, হরিশ মুখার্জি স্ট্রিটের বাসিন্দা, তারা হচ্ছে যুক্ত। নাম আসছে পবন আরোরার। কে পবন আরোরার সাথে ক্যামাক স্ট্রিটের কী সম্পর্ক? পবন আরোরার নাম আসছে, কী সম্পর্ক তার সাথে? ফলে এই সমস্ত বালি কয়লা যে বেআইনি কারবার হচ্ছে, তার সাথে তৃণমূল কংগ্রেসের ওপরের থেকে নিচের স্তরের নেতা, পুলিশের ওপরের থেকে নিচে পর্যন্ত যুক্ত। কিন্তু বিজেপি তা বলে হচ্ছে যে গঙ্গায় ধোয়া তুলসী পাতা নয়, ঝাড়খণ্ড থেকে আসছে কী করে? কয়লা খনিগুলো হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা দপ্তর দেখে, সিআইএসএফ দেখে, তো তার ব্যবস্থা হচ্ছে না কেন? কেন ব্যবস্থা হচ্ছে না? এই যে বিভিন্ন ইন্টারস্টেট যে হচ্ছে নাকাগুলো আছে, তাহলে সেই ইন্টারস্টেট নাকাগুলোতে হচ্ছে অন্য রাজ্যের পুলিশও যুক্ত আছে। বিজেপির গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট তারা কি হাত তুলে দিতে পারে? হাত তুলে দিতে পারে? একটা সিবিআই এনকোয়ারি চলছে, হাই ভোল্টেজ এনকোয়ারি চলছে, এই সমস্ত একটা হচ্ছে বড় সার্কেল যুক্ত হয়েছে। এ কয়লা চলবে, বালি চলবে যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে, কারণ তৃণমূল কংগ্রেসের উপর থেকে নিচে পর্যন্ত তারা দুর্নীতিগ্রস্ত খালি বলা ভুল, তারা টাকা জমানো আর টাকা চুরি করাটা তাদের কাছে এখন একটা প্যাশান হয়ে দাঁড়িয়েছে। মানুষ তো টাকা হচ্ছে যে ঠিক আছে, হতে পারে যে কোনো প্রয়োজনের জন্য কারোর থেকে নিল, কিন্তু ওদের কাছে যে লক্ষ লক্ষ কোটি টাকা আছে না, এটা ওদের কাছে একটা প্যাশান হয়ে গেছে, এখন টাকা চুরিটা প্যাশান হয়ে গেছে। আপনার কেউ যদি চলে যায়, দিল্লির মন্ত্রী তো আমাদের এখানে কাউকে চেনেন না, কেউ যদি পাশে গিয়ে একটা ছবি তোলে, এদের জন্য তার মন্ত্রীকে তো সেরকম করা যায় না, ঠিক সেইভাবে হঠাৎ করে কেউ গিয়ে ছবি তুলতেই পারে। যে সাংসদের কথা বলছেন, ওর নিয়ে সমস্যা আছে খুব। তোর স্ত্রীর সাথে গাঁদা ফটো উঠেছিল, সেই ফটো তো এখন হচ্ছে যে আর এখন চলে না বাজারে, এখন অন্য ছবি চলছে, সেসব আর ওকে ব্যক্তিগতভাবে কিছু বলতে চাইছি না। আচ্ছা, একটা কয়লামন্ত্রী তার প্রোটোকল নেই, যে কেউ গিয়ে ছবি তুলে নিতে পারে? যে কেউ গিয়ে ছবি, একটা বিজেপি কর্মী সমর্থককে বলুন তো, দুর্গাপুরে যেদিন মন্ত্রী আসবে নেক্সট বিজেপির, ও উইদাউট প্রোটোকল মেনে, সে হচ্ছে যে বিজেপির জয় শ্রীরাম লাগানো এ পরেই, ওই কি পরে ওরা ওইটা পরেই হচ্ছে চলে যাবে। দেখুন তো প্রোটোকল ভেঙে যেতে পারে কি না, যেতে পারবে না। না না, বিজেপি বিধায়ক ছিলেন, তার মানেটা কী?
তার মানে তাহলে বিজেপি বিধায়ক নিয়ে গেছেন, আর নাহলে বিজেপি বিধায়ক হচ্ছে মিটিংটা অ্যারেঞ্জ করেছেন। তাহলে এই সমস্তটার মধ্যে একটা হচ্ছে দুর্নীতির চক্রান্ত রয়েছে, দুর্নীতির নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্ক থেকে যারা এসব গল্প মারছে তারাও পার পেতে পারে না।